নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে মুড়ির একটা রেসিপি। মুড়ি আমরা সকলেই পছন্দ করি, আর সেই মুড়ি আমরা বিভিন্ন রকমভাবে মেখে খেয়ে থাকি। আজকে আমি ডিম দিয়ে মুড়ির এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারেতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা ডিমকে আমি ভেঙে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম মুড়ির জন্য একটা ডিম নিয়েছি। তোমরা মুড়ির পরিমাণ অনুযায়ী ডিমটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি ডিমটাকে এইভাবে ভেঙে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখব। এই কড়াইতেই আর একটু তেল দিয়ে আমি এক মুঠো বাদাম ভেজে নেব। এখানে একটা কথা বলার আছে, তোমরা যারা বাদাম পছন্দ করো না তারা ভিজিয়ে রাখা ছোলাকে তেলে ভেজে নিতে পারো, কিংবা কাঁচাও দিতে পারো। বাদামের জায়গায় ছোলা দিলেও কিন্তু খেতে ভালো হয়। তোমরা যারা ছোলা বাদাম দুটোই দিতে চাও সেটাও দিতে পারো, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো হবে। এই তেলে আমি ছোটো ছোটো টুকরো করে রাখা কিছুটা আলুকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। হালকা ব্রাউন করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিতে হবে। এখানে আলু ছাড়া তোমরা অন্য সবজিকেও দিতে পারো, যেমন ধরো ফুলকপি, গাজর। এই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি। এগুলোকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মুড়িগুলোকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে 4-5 মিনিট মুড়িগুলোকে ভেজে নেব। অনেক সময় মুড়ি নরম হয়ে যায়, সেই মুড়ি দিয়েও তোমরা করতে পারো। মুড়ি ভাজবার পরে মুড়িগুলো কিন্তু আবার মচমচে হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, বাদাম আর ডিমের টুকরোগুলোকে। সব শুধু ভালো করে মিশিয়ে আরও 1.5-2 মিনিট ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। অনেক সময় মুড়ি অনেক দিন ঘরে থাকলে নরম হয়ে যায়, তখন সেই মুড়ি আর খেতে ভালো লাগে না। ওই মুড়িগুলো দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার পেঁয়াজ লঙ্কা ধনেপাতাটাকে মুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম মুড়ির টেস্টি রেসিপি। এবার আমি এগুলোকে সার্ভ করে দেব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।